আমন্ত্রণ জানাচ্ছে ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির মধ্যমপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেস্কিয়ান সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন তিনি শুক্রবারের নির্বাচনে সাইদ জালিলি চেয়ে প্রায় ত্রিশ লাখ ভোট বেশি পেয়েছেন মাসুদ পেজেস্কিয়ান পেজস্কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ ভোট যেখানে প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন এক কোটি পঁয়ত্রিশ লাখ ভোট যেখানে প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন এক কোটি পঁয়ত্রিশ লাখ ভোট ঊনসত্তর বছর বয়সে মাসুদ পেজস্কিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ ছিলেন ইরানের সংস্কারবাদী আইন প্রণেতা হার্ট সার্জারি বিশেষজ্ঞ থেকে এখন তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট উনিশশো আশিয়ার দশকে ইরান ইরাক যুদ্ধে বেজেস্কিয়ান অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন যুদ্ধক্ষেত্রে কর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তার তিনি পাঁচবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চার বছর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একগুয়ে স্বভাবের জন্য পরিচিত ইরানের রাজনৈতিক পরিবেশ এবং দুর্নীতির প্রকাশ্যে সমালোচনা করেছেন অনেকবার সবশেষ দু সালে পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যুর বিষয়ে ইরান সরকারের ভূমিকাকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করেন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে মাহাবাদে উনিশশো চুয়ান্ন সালের উনত্রিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মাসুদ তার বাবা একজন আজারবাইজানি বা আজেরি এবং মা কোরদেশ মাসুদ আজেরি ভাষায় কথা বলেন এবং দীর্ঘ সময় ধরে ইরানের বিশাল সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য কাজ করেছেন উনিশশো সালে গাড়ি দুর্ঘটনায় মাসুদ পেজেস্কিয়ান তার স্ত্রী ফাতেমা মাজেদি এবং এক কন্যাকে হারান তবে এরপর আর কখনও বিয়ে করেননি তিনি একাই তার দুই ছেলে ও আরেক মেয়েকে বড় করেন ইরানের রাজনীতিতে মাসুদের প্রবেশ ঘটে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পান দু সালে তাব্রিজ থেকে আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন মাসুদ এরপর তিনি ডেপুটি পার্লামেন্ট স্পিকারের দায়িত্ব পালন করেন পশ্চিমাদের কড়া সমালোচক হিসেবে পরিচিত মাসুদ দু সালে মার্কিন ড্রোন ভূপাতিত করার জন্য রক্ষীদের ব্যাপক প্রশংসা করেন সেই সময় মাসুদ বলেছিলেন এর মাধ্যমে আমেরিকানদের মুখে জোরালো ঘুষি দেওয়া হলো এবং তাদের প্রমাণ দেওয়া হলো যে আমাদের দেশ তাদের কাছে আত্মসমর্পণ করবে না তবে বেশ কয়েক বছর পর ইরানের মসনদে বসলেন দেশটির সংস্কারপন্থী কোনো নেতা ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে পেজেস্কিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সরকারপন্থীরা আশার আলো দেখছেন মাসুদ পেজেস্কিয়ান বরাবরই ইরানের পরিবর্তনের পক্ষে একাধিকবার দেশটির সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন তিনি ইরানের নৈতিকতা পুলিশের সমালোচনা করেছিলেন তিনি তার এক বক্তৃতায় ইরানে বিক্ষোভকারীদের সাথে যেভাবে আচরণ করা হয়েছিল তার সমালোচনা করেছিলেন তিনি নির্বাচনের প্রচারণায় পেজেস্কিয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরান থেকে হিজাব আইন প্রত্যাহারের এমনকি পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকের আশ্বাস্য দিয়েছেন তিনি ধারণা করা হচ্ছে ইরানের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এবং পশ্চিমের সাথে উত্তেজনা কমানোর জন্য পুনরায় পরমাণু চুক্তি পুনর্বিবেচনা করবেন তিনি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রেসিডেন্ট এলেও ইরানের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তাদের মতে মাসুদ পেজেস্কিয়ান নির্বাচনে জিতেছেন ঠিকই কিন্তু এর মানে এই নয় যে তিনি দেশের দিক পরিবর্তন করার ক্ষমতা পাবেন উনিশশো সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি ইরানের যে কোনো বিষয়ে মূলত সিদ্ধান্ত নেন তিনি এছাড়া তিনিই দেশটির প্রধান ও কমান্ডার ইন চিফ দেশটির সরকারি পুলিশ ও নীতি পুলিশের কর্তৃত্বও খামেনির হাতে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি এর নিয়ন্ত্রণ আয়াতুল্লাহ আলী খামিনীর হাতে আইআরজিসির দায়িত্ব ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা ইরানের প্রেসিডেন্ট দেশটির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা সর্বোচ্চ ধর্মীয় নেতার পরই তার অবস্থান সরকারের কার্যক্রম পরিচালনার দায়িত্ব তার ওপর ইরানের অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্রনীতির বিষয়ে তার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তবে তার ক্ষমতাও বিশেষ করে নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুতে সীমিত বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে একজন সংস্কারবাদী প্রেসিডেন্টকে ইরানের পার্লামেন্টে আধিপত্য বিস্তারকারী অতিরক্ষণশীল শক্তির মুখোমুখি হতে হবে এবারে ফিলিস্তিন প্রসঙ্গ ইসরায়েল নিরীহ গাজাবাসীর উপর গণহত্যা চালিয়ে গেলেও প্রতিনিয়ত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে হারাচ্ছে অনেক সেনা এদের কেউ ইসরায়েলে ফিরে যাচ্ছে হয় কফিনে না হই অ্যাম্বুলেন্সে হেজবুল্লা সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়ছে ইসরায়েল শুধু হামাসি নয় ইসরায়েলি সেনাবহরকে লক্ষ্য করে একযুগে হামলা চালাচ্ছে কাশেম ব্রিগেড আলকুচ বাহিনী ইসলামিক জিহাদসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো একজোট হয়ে আক্রমণ করছে ইসরায়েলি সমরযান ও আস্তানায় টানা নমাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমরকৌশল নাস্তানাবোধ করে ছাড়ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে সবশেষ গাজায় হামাসের পর আরেক শক্তিশালী প্রতিরোধ দল ইসলামিক জিহাদে সামরিক শাখা আলকুচ ব্রিগেডের নতুন একটি ভিডিও নিয়ে চলছে আলোচনা গতকালের প্রকাশিত ভিডিওতে গাজার সোজাইয়া এলাকার একটি বাড়ির ভেতরে শূন্য দূরত্ব থেকে একটি ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করার দৃশ্য যুদ্ধাদের প্রশংসায় ভাসাচ্ছে ফিলিস্তিনি সহ মুসলিম বিশ্ব অঙ্গনে বিশেষ করে যুদ্ধাদের স্পেশাল ফোর্সের মতো একেবারে কাছ থেকে ইসরায়েলি সেনা হত্যার সাহসিকতা তারিফ করেছেন নেটিজেনরা শুধু গাজায় নয় পশ্চিম তীরেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ তালাস সুলতান এলাকায়ও শেষ করা হয়েছে শত্রুপক্ষের বহুসেনাকে গ্রেনেড স্পাইনার ও মেশিন গান দিয়ে চালানো হয়েছে ব্যাপক হামলা রাফায়ও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা গত কয়েকদিনে প্রকাশ হয়েছে শত্রুপক্ষের ট্যাঙ্ক সাজোয়াজানসহ বিভিন্ন সমরযান ধ্বংসের বহু ছবি এছাড়া কয়েক মাস আগেই ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল অথচ বাস্তবচিত্র বলছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে স্বাধীনতাকামীদের কাছে প্রতিনিয়তই নাজেহাল হতে হচ্ছে পারত্যর সীমান্তে লেবানন থেকে হিজবুল্লার তাণ্ডবে এখনও জ্বলছে ইসরায়েলের বিশাল এলাকা ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা হত্যার পাশাপাশি সেনাঘাটিগুলোর ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লার যোদ্ধারা অপরদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের মিত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে বৈঠক করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস গতকাল শুক্রবার লেবাননের কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবনন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লার কেন্দ্রীয় কমান্ড বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মত বিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে রাশিয়া প্রসঙ্গ এবারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা খুব মুশকিল যখনই মনে হয়েছে পশ্চিমারা পুতিনের টুটি চেপে ধরেছেন তখনই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন তিনি এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশ দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো তবে এবার উল্টোপথ বেছে নিয়েছেন পুতিন চার দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেফ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন ওই চুক্তি অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ নামে পরিচিত তবে দু সালে রাশিয়ার উপর ভঙ্গে দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইল উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়া এই মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনাবাহিনী সেই কথা উল্লেখ করে পুতিন বলেন আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো তৈরি করে না ইতোমধ্যে সেগুলো মহড়ার জন্য ডেনমার্কে নিয়ে এসেছে অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন রয়েছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে আইএনএফ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া তারই একটি জ্বলন্ত উদাহরণ অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন কেবল একটি চুক্তি রয়েছে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন চুক্তি অনুযায়ী দুই দেশ দেড় হাজার পরমাণু ওয়ারহেড সাতশো মিসাইল ও বোমারু বিমানের বেশি মোতায়েন করতে পারবে না তবে দু সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এরপর কি হবে তা কেউ জানে না এদিকে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সেনাঘাঁটিগুলোতে কঠোর সতর্কাবস্থা জারি করা হয়েছে পেন্টাগন সূত্রের বরাতে আনাদুলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে তবে কি জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার ও সামরিক বাহিনী পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এজন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তিনি আরও বলেন ইউএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ইউরো কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ইউরোপে সংঘটিত বড় ইভেন্ট এগুলো যা অবশ্য একটি কারণ তবে এটি অনেক কারণের মধ্যে একটি এর আগে জুনের শেষের দিকে খবর আসে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণে যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে রাশিয়ার এ ধরনের পদক্ষেপ এবং যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রে সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা